এখন আসুন আমরা জানব এই মাদকের উৎস কোথায় থেকে, মাদকটা কোথায় থেকে এর উৎস। এর উৎস শুরু হয়েছে সাইয়্যিদুনা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। রওজাতুল উলামা গ্রন্থে ইমাম হুসাইন ইবনে ইয়াহইয়া আল হানাফি তিনি হাদিসটি উল্লেখ করেছেন। আল্লামা দামিরি রহমাতুল্লাহি আলাই বিখ্যাত গ্রন্থ হায়াতুল হায়ওয়ান গ্রন্থের ভিতরে রওজাতুল উলামা গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছ রোপণ করেছেন, আঙ্গুর গাছ। সেই আঙ্গুর গাছ রোপণ করার পরে এই গাছের মধ্যে শয়তান ফু দিয়েছে। শয়তান যখন ফু দিয়েছে, কিছুদিন পরে এই আঙ্গুর গাছ মরে গেল, শুকিয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, পেরেশান টেনশনে পড়ে গেলেন। একটা বৃক্ষ রোপণ করলাম, বৃক্ষটা শুকিয়ে গেল, এখন শয়তান তার কাছে আসছে। হযরত নূহ আলাইহিস সালামকে বলছেন, ব্যাপার কি, এত চিন্তিত আপনাকে মনে হচ্ছে, এত টেনশনগ্রস্ত কেন আপনি? সমস্ত ঘটনা খুলে বললেন যে আমি একটি বৃক্ষ রোপণ করেছিলাম আঙ্গুর ফলের, এখন এটা শুকিয়ে গেছে। তখন শয়তান বলতেছে, আমি যদি আপনাকে কিছু উপায়ন্তর বলে দেই, কিছু দিক নির্দেশনা আপনাকে দেই, যেই দিক নির্দেশনাগুলো পালন করলে এই গাছটা তাজা হয়ে যাবে, এই গাছের ভিতরে ফলন ধরবে, তাহলে কি আপনি রাজি আছেন? হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে, তাহলে তো ভালোই হয়, শয়তানের পরামর্শ কি ভালো হবে, কি বলেন? কিন্তু শয়তান এখানে বলতেছে কি, যে আপনি যারা চাচ্ছেন গাছের মধ্যে ফলন ধরবে, গাছ সজীব হবে। তখন শয়তান বলল, এই বৃক্ষের নিচে বাঘ, ভাল্লুক, চিতা, পাতি শিয়াল, কুকুর, শিয়াল, মুরুগ, এগুলোর রক্ত ঢালতে হবে। এগুলো জবাই করে এগুলো রক্ত যদি ঢালা হয়, তাহলে এর ভিতরে ফল জন্মাবে, গাছটা সজীব হয়ে যাবে। তো শয়তান তাই করল। তাই করার পরে এই প্রাণীগুলো জবাই করে যখন রক্ত এর গোড়ায় দিল, তখন মাটি রক্তগুলো চুষে নিল। কিছুদিন পরে দেখা গেল অল্প সময়ের ব্যবধানে সজীব হয়ে গেল, গাছের মধ্যে ফল ধরল। আগে ছিল এক রং, এখন সাত আইটেমের রং ধারণ করেছে। আর এই আঙ্গুরটা হলো শরাবের প্রধান উৎস। এই আঙ্গুর থেকেই সাধারণত বেশিরভাগ মদ বা নেশাদ্রব্য তৈরি করা হয়। আরেকটি বর্ণনা এমন পাওয়া যায় যে শয়তান গাছের বৃক্ষের নিচে ময়ূর জবে করে, এরপরে ময়ূরের রক্ত যখন ছিটিয়ে দিল, আর গাছ এই ময়ূরের রক্তকে চুষে নিল, এরপরে এর ভিতরে পাতা গজাল। কিছুদিন পরে শয়তান একটা বানর জবহে করল, বানরের রক্তকেও ছিটিয়ে দেওয়া হলো, গাছ সেটাকে চুষে নিল। কিছুদিন পরে যখন ফল আসা শুরু হলো, তখন শয়তান একটা বাঘ জবহে করল, বাঘ জবহে করে যখন রক্ত ছিটিয়ে দিল, তখন ওই বৃক্ষ রক্তকে গ্রহণ করল, চুষে নিল। এরপরে যখন আঙ্গুর পাকা শুরু হয়েছে, তখন শয়তান একটা শকর জবাই করল, জবাই করে এর রক্ত ছিটিয়ে দিল, বৃক্ষ এর রক্ত চুষে নিল। এই যে প্রাণীগুলো, যেই প্রাণীগুলোর রক্তগুলো এই গাছের বৃক্ষের নিচে ডালা হলো, আর বৃক্ষ সেটাকে গ্রহণ করলো, এক একটা প্রাণীর কিন্তু এক একটা বদ অভ্যাস আছে। যারা এই আঙ্গুর থেকে মদ বানায় বা উৎসমূল হিসাবে আঙ্গুরকে গ্রহণ করে, ওই খাসিয়তগুলো, ওই প্রাণীর খাসিয়তগুলো মানুষের অন্তরের ভিতরে ঢুকে যায়, যার কারণে প্রভাবান্বিত হয়ে যায়। দেখা যায় তখন কুকুরের স্বভাব তার, বানরের স্বভাব তার ভিতরে চলে আসে, তার ভিতরে বাঘের স্বভাব চলে আসে, তার ভিতরে বিভিন্ন প্রাণী যেগুলো সেখানে রক্ত চুষা হয়েছে, প্রত্যেকটা প্রাণীর একটা অভ্যাস, বদ অভ্যাস তার ভিতরে চলে আসে। তো এর থেকেই এই আঙ্গুর থেকেই শরাব তৈরি হওয়ার উৎস হল। তাহলে শরাব পান করলে মানুষের ভিতর ওই পশুর স্বভাবগুলো প্রকাশিত হয়ে যায়, যেহেতু শয়তান পশু জবাই করে এ রক্তগুলো এখানে ছিটিয়ে দিয়েছিল। এখন আসুন এই মদ
বা এই মাদক দ্রব্য এর ব্যাপারে শরীয়তের বিধিবিধান কি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কিভাবে নিষেধ করলেন প্রথমত যখন ব্যাপকভাবে এর বিস্তার সমাজের ভিতরে হয়েছিল আল্লাহ পাক প্রথমে নিষেধ করেন নাই কেন কারণ মানুষ এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল যে কোনো অনুষ্ঠানে দেখা যায় মদ পরিবেশন করা হতো খাবার দাবার শেষে মানুষেরা মদ গ্রহণ করত তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মানুষের সাধ্যের বাইরে কোনো কাজ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাধ্যের বাইরে কোনো কাজ করেন না মানুষের কষ্ট হবে মানুষ পালন করতে পারবে না এমন কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই এই জন্য এই মদের বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে সেটাকে নিষেধাজ্ঞা জারি করে দেন নাই ইমাম রাজী রহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসির তাফসির কাবীরের ভিতরে উল্লেখ করেন চারটি স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন প্রথম স্তর সূরে নাহলের 67 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মিন থামারাতিন নখিল ওয়াল আ'নাবি تتخذون منه سكرا ورزقا حسنا الله পাক রব্বুল আলামিন বলছেন খেজুর বৃক্ষ এবং আঙ্গুরের ফল থেকে তোমরা মাদককে গ্রহণ করে থাকো ওয়ারিসকান হাসানা এবং তোমরা উত্তম রিজিক সেখান থেকে গ্রহণ করে থাকো এই আয়াতের ভিতরে তখনও মদের বিধান হালাল ছিল সামাজিক রীতিনীতির একটা অংশ ছিল এই মদ পান করাটা কিন্তু রাসূল যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরা করে তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু আনসারী সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মাদকের অসারতার কথা বললেন আল্লাহ নবীকে বললেন পয়গম্বর এই মাদকের কারণে মানুষের মানসিক বিকৃতি হয় যার কারণে মানুষ গালিমন্দ করে মানুষের সমাজের ভিতরে ছেলে পেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে এই নেশার কারণে মানুষেরা নিজেদের বুদ্ধি বিবেককে হারিয়ে ফেলছে এই মাদক মানুষের জীবনকে ধ্বংসে ঠেলে দিচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই অভিযোগ দায়ের করলেন তখন কোরআনে কারিমের দ্বিতীয় আয়াত দ্বিতীয় স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ومنافع للناس وإثمهما أكبر من نفعهما الله پاک رب العالمين بولن يسألونك عن الخمر والميسر آنبي أبنار كسي جگش کرے مدو کر کتھام أبنار كسي ترا جگش کرے جوار کتھام أبنی بولدن قل فيهما اسم كبيرون এর ভিতরে বড় ধরনের পাপ রয়েছে ওয়া মানাফিউ লিন্নাস আর মানুষের কিছু উপকার রয়েছে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা তবে উপকারের চাইতে পাপের অংশটাই বেশি রয়েছে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এটা হালাল তোমরা সামাজিক রীতিনীতি হিসেবে এটাকে ব্যবহার করে থাকো দ্বিতীয় স্তরে আল্লাহ কি বললেন যে এগুলোর দ্বারাতে গুনাহ হয় গুনার চাইতে উপকারের চাইতে গুনার মাত্রাটাই বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্জনের সাধারণ নির্দেশ দিলেন কঠিন কোন নিষেধাজ্ঞা এখানে জারি করলেন এই ঘটনা এইভাবে চলতে লাগলো কিছুদিন পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন সাহাবীরা তার বাড়িতে আসলেন
দাওয়াত গ্রহণ করলেন খানা পিনা হলো মেহমানদারির শেষে তাদের সামনে মদ পরিবেশন করা হলো সবাই মদ পান করলেন সময়টা ছিল মাগরিবের আগ মুহূর্ত মাগরিবের সালাতের সময় যখন হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য সামনে দাঁড় করায় দিলেন এই মদের প্রভাব তখন তাদের শরীরের ভিতরে ছিল তাদের অন্তরের ভিতরে ছিল যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গেলেন আর নামাজের ভিতরে তিনি যখন কোরআনে কারীমের সূরা কাফিরুন তেলাওয়াত করছিলেন قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون الله پاک رب العالمين بولچن ہے نبی اپنے بولون يا أيها الكافرون ہے کافر سمپردائرا لا أعبد ما تعبدون امر عبدت کرنا تم رجر عبدت کرو ولا انتم عابدون ما اعبد আমরা যারা ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও এই সূরা তেলাওয়াত করছিলেন এই সূরার ভিতরে যেই জায়গার ভিতরে লা ছিল লা শব্দ তিনি উচ্চারণ করেন নাই তিনি বলছিলেন ওলিয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন তোমরা যারা ইবাদত করো আমরা যারা ইবাদত করি তোমরাও তার ইবাদত করো ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা আনতুম আবিদুনা তোমরা ইবাদতকারী নও মা আ'বুদ আমরা যারা ইবাদত করি এখানে তিনি লা বললেন না তার মানে হলো তোমরা তার ইবাদত করো আমরা যারা ইবাদত করি এখানে এই লা শব্দ না বলার কারণে আয়াতের সম্পূর্ণ উল্টো হয়ে গেল যখন সাহাবী ইকরাম এই অবস্থা দেখলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মাদকের ব্যাপারে তৃতীয় ধাপ নাযিল করলেন সূরা নিসার 43 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ইমানদারেরা তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা যখন তোমরা মদ পান করো যখন মদের প্রভাব তোমাদের ভিতরে থাকে তখন তোমরা নামাজের কাছে যেও না তার মানে হলো নামাজের সময় তোমরা মদ পান করিও না নামাজ ছাড়া ভিন্ন সময়ে তোমরা মদ পান করতে পারবা তাহলে তৃতীয় দাপি আল্লাহ পাক একেবারে নিষেধ করলেন না একটা সময় নির্ধারণ করে দিলেন সালাত যখন পড়বা নামাজ যখন পড়বা এর আগে তোমরা মদ পান করিও না বা মদ পান করার পরে তোমরা সালাতের ধারে কাছেও তোমরা যাইও না তখন যারা বুঝার তো তারা বুঝেই নিছ অসংখ্য সাহাবী কেরাম তখন এই মদ ছেড়ে দিয়েছে কিন্তু সমাজের ভিতরে কিছু সুবিধাবাদী লোক থাকে না তারা চিন্তা করতেছে রাসূল তো আর না করে নাই রাসূল তো নিষেধ করে নাই সুতরাং পান করতে আমাদের কোনো সমস্যা নাই আপত্তি কিসের ওই সমস্ত লোকেরা মদ পান করতেই লাগলো এর কিছুদিন পরে হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় সাহাবী কেরামদের কিছু সাহাবীদেরকে দাওয়াত প্রদান করলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাওয়াতের মেহমান হিসেবে ছিলেন দাওয়াত তারা গ্রহণ করল আপ্যায়ন করা হলো খাবার শেষে তাদের সামনে মদ আনা হলো সকলেই মদ পান করলেন আর তাদের অভ্যাস ছিল তারা মদ পান করার পরে ওই মজলিসে অবস্থিত সবাই কবিতা আবৃত্তি করত তাদের বংশের গুণ কীর্তন ওই কবিতার মাধ্যমে তারা বলত প্রত্যেকের তাদের বংশ গর্ব অহংকার এগুলো কবিতার মাধ্যমে তারা করত হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশের ইজ্জতের কথা তার বংশের গর্বময় বিষয়গুলো আলোচনার ফাঁকে তখন কিছু সমালোচনাও করল এর ভিতরে কবিতার মাধ্যমে আনসারীদের কিছু মন্দ রচনা করল কটূক্তি করল আনসারী সাহাবীরা এখানে ছিলেন
আনসারী সাহাবীর একজনের গায়ে লেগে গেল আমাদের আনসারীদের কিভাবে কবিতার মাধ্যমে অসম্মান করছে অশ্রদ্ধা করছে নিন্দা করছে আনসারী এক যুবক ক্ষিপ্ত হয়ে উঠল ক্ষিপ্ত হয়ে উটের একটা হাড় নিয়ে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুর মাথার মধ্যে নিক্ষেপ করলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হলেন এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগ্রহরে চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে খুব কষ্ট পেলেন ব্যথা পেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান আল্লাহ তাআলা মদের ব্যাপারে আপনি পরিষ্কার একটা বিধান আমাদেরকে নাজিল করেন আল্লাহর কাছে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মদের নিষেধাজ্ঞার ব্যাপারে চূড়ান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর 91 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন সুবহানাল্লাহ সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে এই মদকে হারাম ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان اجتنبوه لعلكم تفلحون الله پاک رب العالمين بولن هي ایمان دارنا تمرا مود جوا لوٹھاری ایبان এবং মূর্তি পূজা এগুলোকে তোমরা পরিহার করো কেন এগুলো হলো রিজুম মিন আমালি শয়তান শয়তানের কাজ ফাজতানিবু হুয়া থেকে তোমরা বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল কাম হতে পারবে জীবনে যদি তোমরা কল্যাণ চাও সফলতা চাও তাহলে তোমরা চিরতরে এই মদকে তোমরা বাদ দিতে হবে আজকে থেকে কোনো মদ পান করা যাবে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم منتهون الله پاک رب العالمين বলছেন যে শয়তান নিশ্চয়ই শয়তান চায় আইউ কিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা তোমাদের পরস্পর শত্রুতা বিদ্বেষ পরস্পর মদ এবং জোয়ার মাধ্যমে লাগিয়ে রাখতে চায় তোমরা যেন একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে থাকো একজন আরেকজনের প্রতি বিদ্বেষ প্রদান করো বিদ্বেষ পোষণ করো শয়তান এটাই চায় আর শয়তান চায় ওয়ে সুদ্দুক মান দিক্রিল্লাম তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বাধা প্রদান করতে ওয়ানি সলা সলাত থেকে তোমাদেরকে বাধা প্রদান করতে সুতরাং এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে পরস্পর যেমন বিদ্বেষ সৃষ্টি করে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধা প্রদান করে সলাত থেকে তোমাদেরকে বাধা প্রদান করে এরপরও কি তোমরা এর থেকে নিবৃত্ত হবে না এরপরও কি তোমরা এটা ছেড়ে দিবে না কারণ এই মাদক এবং জুয়া এর মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দিচ্ছে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরায়া দিচ্ছে সালাত থেকে তোমাদেরকে দূরে সরায়া দিচ্ছে কারণ যারা মাদকের সাথে সম্পৃক্ত এর ভিতরে কয় পার্সেন্ট লোক নামাজ পড়ে কি বলে নামাজ পড়ে যারা মাদকের সাথে সম্পৃক্ত শয়তান এই কাজ করছে মানুষকে সালাত থেকে দূরে সরায়া দিচ্ছে যারা মাদক সেবন করে তারা বিবেক বুদ্ধিগুলো উগ্র থাকার কারণে একটু কিছু হতেই না হতেই তারা ঝগড়া লেগে যায় মানুষদেরকে গালিমন্দ শুরু করে দেয় কারণ একজন যদি আরেকজনকে গালি দেয় তাহলে আরেকজনের গায়ে তো এটা লাগবেই আর ওই ব্যক্তিও তখন তার প্রতি বিদ্বেষ পোষিত হয়ে তখন তাকেও আঘাত করতে আসে এভাবে পরস্পর ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা এই শয়তান মাদকের মাধ্যমে জোয়ার মাধ্যমে লাগায়াত
কারণ জুয়া যারা জুয়া খেলে জুয়াতে অভ্যস্ত যারা তারা এই জুয়ার কারণে তাদের জীবনে কোনো সফলতা অর্জন করতে পারে না তারা যত টাকা পয়সা ইনকাম করুক না কেন যারা জুয়া খেলে আর এই জুয়ার ভিতরে যারা একবার ডুবে যায় জীবন তছনছ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এর থেকে কেউ তাদেরকে উদ্ধার করতে পারে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাদক এবং জুয়ার ব্যাপারে পরিষ্কার ভাবে আয়াত নাযিল করে দিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলেন যখন সাহাবে কেরামদের এই আয়াত যখন গুশকরা ঘোষণা করে দিল আল্লাহ নবী বললেন ঘোষণা করে দাও আজকের এই সময় থেকে মদ কি সম্পূর্ণরূপে হারাম হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন আল্লাহ রাসূলের এই নির্দেশটা সাহাবে কেরাম কিভাবে পালন করলেন প্রথম দাপে যদি বলতেন তাহলে সাহাবে কেরামদের জন্য পালন করা কষ্ট হয়ে যেত এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে তাদের মন মানসিকতা তৈরি করলেন এখন আল্লাহর নবী যখন ঘোষণা করলেন সাথে সাথে সাহাবে কেরাম যাদের হাতে মদ ছিল মদের মটকাগুলো ভেঙ্গে চুরমার করে দিল যারা মদ পান করার জন্য ঠোঁট পর্যন্ত পাত্রটাকে নিয়ে গেছে ঠোঁট স্পর্শ করেছে আর ঘোষণাকারীর মুখ থেকে ঘোষণা শুনেছে আল্লাহ পাক মদ নিষেধ করেছেন ঠোঁট পর্যন্ত নিয়েছে আর ভিতরে নাই নাই সাথে সাথে পাত্রটাকে ভেঙ্গে চৌচির করে দিয়েছে এইভাবে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করলেন অবস্থা এমন হলো প্রতিটা অলিতে গলিতে মাদকের হালত এমন ছিল বৃষ্টি হওয়ার পরে পানি যেমন স্রোতের মধ্যে বইতে থাকে স্রোতের মতন এই মদগুলো অলিতে গলিতে বইতে ছিল আর দুর্গন্ধ ছড়াচ্ছিল এই মদের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করলেন সাহাবে কেরাম অকপটে তারা গ্রহণ করে নিলেন কারণ তখন তারা এমন ভাবে আল্লাহর নবী তাদেরকে ঘড়ে তুলেছিলেন তাদেরকে যে আদেশ করবে তারা সেই আদেশ পালন করতে তারা প্রস্তুত সুতরাং এই মাদকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর নবী দিয়ে গেছেন এখন নতুন করে আবার যদি আপনি শুরু করেন চার ধাপ প্রথম ধাপ থেকে শুরু করেন তাহলে হবে না কারণ সব ধাপ পাড়ি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যখন হয়েছে এই চূড়ান্ত সিদ্ধান্তকে ওভারটেক করার কিছু করা যাবে এখন আসুন এই মাদকের দ্বারাতে শারীরিকভাবে মানসিকভাবে আমাদের জীবনের কতটুকু ক্ষতির সম্মুখীন আমরা হই এই মাদক সেবন যারা করে গিয়া দেখবেন বা পর্যালোচনা করবেন অধিকাংশ মানুষ তারা খেতে পারে না হজম শক্তি দুর্বল হয়ে যায় খাদ্য স্পৃহা একেবারেই কমে যায় যারা মাদক সেবন করে তাদের চেহারা বিকৃত হয়ে যায় শারীরিকভাবে তারা দুর্বল হয়ে যায় দেখবেন যখন মদ সেবন করে তখন দেখবেন তার মুখের কথা শুনলে মনে করবেন যে পাঁচতলা বিল্ডিং সে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কিন্তু আঙ্গুল দিয়ে কোঁচা দেন তার এই জায়গা আর পাওয়া যাবে না অর্থাৎ শরীরের শক্তি সব নিঃশেষ করে দেয় এই মাদক শুধু তাই নয় এই মাদকের দ্বারাতে মানুষের লিভার নষ্ট হয়ে যায় মানুষের যক্ষা রোগ হয় মানুষ মাতাল হয়ে যায় অনেক সময় গোপন কথাগুলো গোপন বেদগুলো অহরহ প্রকাশ করে দেয় এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত মাতাল হয়ে তারা তালাক প্রদান করে অনেকেই অতিরিক্ত এই মাদক সেবনের দ্বারাতে পাগল হয়ে যায় এমনকি অতিরিক্ত এই মাদক সেবনের দ্বারাতে মৃত্যু পর্যন্ত ঘটেছে এমন অহরহ ঘটনাও আছে শুধু শারীরিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় বিষয়টি এমন নয় রোহের জগতে ইমানের অবস্থা কেমন হয় রুহানি শক্তিও দুর্বল হয়ে যায় হিংস্রতা তার ভিতরে বাড়তে থাকে পাপের মাত্রা তার দ্বারাতে এত পরিমাণ হয় কোনটা পাপ কোনটা হালাল কোনটা হারাম সে পার্থক্য সৃষ্টি করতে পারে না তার স্বভাব চরিত্র জঘন্য হয়ে যায় পশুর চেয়েতে খারাপ হয়ে যায় এমনকি ইমান নামক সম্পদ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় ইমান হারাইয়া তার মৃত্যুবরণ করতে হয় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ ইবনে হিব্বানের 5348 নম্বর হাদিসের বর্ণনা আল ঈমান ওয়াস শারাব লা ইয়াজতামিআনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
শরাব এবং ঈমান একত্র হতে পারে না যারা শরাব পান করে তাদের ভিতরে ঈমান থাকতে পারে না ঈমান নামীয় সম্পদটা তাদের ভিতর থেকে দূরে চলে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশরাবু উম্মুল ফাওয়াহিশি ওয়া উম্মুল খাবাইসি এই মাদকটা হলো শরাবটা হলো মানুষের মন্দ এবং অশ্লীলতার মূল মন্দ এবং অশ্লীলতার মূলই হচ্ছে এই শরাব সুতরাং এই শরাব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদের সন্তানগুলোকে এই মাদক থেকে বিরত রাখতে হবে কারণ এই মাদক সেবা যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদের প্রতি রাগান্বিত হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাদক সেবন করে তাদের প্রতি রাগান্বিত হন মুসনাদে আহমদের বর্ণনা 27603 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান যে ব্যক্তি মদ সেবা করে মদ সেবন করে মাদক সেবন করে আল্লাহ পাক রব্বুল আলামিন 40টা রাত পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট থাকে 40টা দিন পর্যন্ত 40টা রজনী পর্যন্ত যারা মাদক সেবন করে তাদের প্রতি আল্লাহ পাক ক্রোধান্বিত থাকেন আজকে মদ পান করছে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত থাকেন ফাইন মাতা মাতা কাফিরান আর এই অবস্থায় যদি ইন্তেকাল করে তাহলে কাফির হয়ে ইন্তেকাল করলো নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন ওয়া ইন তাবা তাবাল্লাহু আলাইহি আর যদি তারা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাগুলো কবুল করে নেবে মাদক সেবনের পরে যদি তাদের ভিতরে সমাজ এসে যায় তাহলে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে নেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন গফফার তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন গফফার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমা করতে পছন্দ করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক মানুষদেরকে দিতে পছন্দ করেন আমাদের অভ্যাস তো হলো কেউ চাইলে আমরা একবার দিলে আরেকবার দিতে অপছন্দ করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে ভালোবাসে হর হামেশা দেনে কো তৈয়ার হে হর হামেশা দেনে কো তৈয়ার হে জো না মাঙ্গে উসসেও বেজার হে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেন বরং তাদেরকে পছন্দ করেন আর যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করেন যারা গুনাহ করার পরে এই মাদকের মতন জঘন্যতম অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার পরেও যারা তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাগুলো কবুল করবেন এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 69 নম্বর আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহীমা অন্যায় কোরআন পড়ে যারা তওবা করবে ঈমান আনবে আমলে সালেহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন শুধু তাই নয় পিছনে যে গুনাহগুলো করেছিল গুনাহগুলো আল্লাহ পাক নেকের মাধ্যমে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাদক সেবনের পরে ফাইন মাতা মাতা কাফিরা এই অবস্থায় যদি মারা যায় তো কাফির অবস্থায় মারা গেল ওয়া ইন তাবা তাবাল্লাহু আলাই আর যদি এর থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন এখন আসুন যারা মাদক সেবা করে একই তো আল্লাহ পাক দুনিয়াতে তার প্রতি ক্রোধান্বিত হবে পরকালে আল্লাহ পাক তাদের কি শাস্তি দিবেন মুসলিম শরীফের 2002 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাই ইশরাবুল মুসকিরাম আই ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল ক্বাল উসারাতু আহলিন নার যারা মদ সেবন করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে
তাদেরকে তিনাতুল খাবাল থেকে তাদেরকে পান করানো হবে সাহাবীরা জিজ্ঞেস করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া তিনাতুল খাবাল তিনাতুল খাবাল কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা উসারাতু আহলিন নার জাহান্নামীদের জাহান্নামীদের শরীর থেকে রক্তপুষগুলো নির্গত হয় ওই রক্তপুষগুলো যারা দুনিয়াতে মাদক সেবন করবে ওই রক্তপুষগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে না আউযুবিল্লাহ জাহান্নামীদের গলিত রক্তপুষগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে পানির পরিবর্তে সুতরাং যারা মাদক সেবন করবে এবং এই মাদকের সাথে যারা সম্পৃক্ত থাকবে এমন 10 শ্রেণীর লোকদের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন তিরমিজি শরীফের বর্ণনা 1295 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10 শ্রেণীর লোকদের উপর অভিসম্পাত এক নম্বর হলো যারা মদ নির্যাস করে দুই নম্বর হলো যারা মদ প্রস্তুত করে প্রস্তুতকারী তিন নম্বর হলো যারা মদ পান করে মদ পানকারী চার নম্বর হলো যারা মদ পান করায় পাঁচ নম্বর হলো যারা মদের আমদানি কারক ছয় নম্বর হলো যার জন্য আমদানি করা হয় সাত নম্বর হলো মাদকের বিক্রেতা যারা আট নম্বর হলো যারা ক্রেতা নয় নম্বর হলো যারা সরবরাহ করে সরবরাহকারী আর দশ নম্বর হলো এই মাদক বিক্রির পরে লভ্যাংশ যারা ভোগ করে এই 10 শ্রেণীর লোকের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছে সুতরাং এই মাদক শরীয়তের বিধান হলো এই মাদক হচ্ছে নাপাক এটা কি যারা হালাল মনে করবে এই মাদককে যারা হালাল মনে করবে এবং এই ক্রয় বিক্রয় সবই হারাম যেটা যারা একে হালাল মনে করবে তাদের ঈমান থাকবে না তারা সাথে সাথে কাফির হয়ে যাবে সুতরাং এই মদ যারা পান করে তাদের শরীয়ত শাস্তি কি এই দুনিয়াতে শরীয়ত শাস্তি কি দুনিয়াতে দণ্ডনীয় অপরাধ ফুজদারি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সুনানে আবু দাউদের 4485 নম্বর হাদিসের বর্ণনা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবাল খামরা ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা ফাকতুলুহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা মদ পান করে ফাজলিদুহু তাদেরকে বেত্রাঘাত করো ফাইন আদা বেত্রাঘাতের পরে যদি আবারও পান করে ফাজলিদুহু আবারও তাকে শাস্তি প্রদান করো বেত্রাঘাত করো এরপরে যদি তৃতীয়বার আবারও ফাইন আদা মদ পান করে ফাজলিদুহু আবারও তাকে বেত্রাঘাত করো তিনবার বেত্রাঘাত করার পরে তিনবার শাস্তি দেওয়ার পরে এরপরেও যদি পান করে ফাইন আদা ফাকতুলুহু চতুর্থবারে তার শরীয়ত বিধান হলো তাকে হত্যা করে ফেল এই হলো শরীয়তের বিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধান 1400 বছর আগে দিয়ে গেছেন আজকে যদি এই বিধান জারি করা হতো তাহলে সমাজের ভিতরে মাদক আর থাকতো না আজকে দেখা যায় আমরা সবাই মাদক নির্মূলের জন্য চেষ্টা প্রচেষ্টা করতেছি একেবারে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সমস্ত নেতা এবং নেতাকর্মীরা সকলের আপ্রাণ চেষ্টা হলো সমাজ থেকে মাদক নির্মূল করা কিন্তু সমাজ থেকে মাদক নির্মূল কিভাবে হবে যখন এই মাদকের শরীয়ত শাস্তি প্রয়োগ করা হবে যতদিন পর্যন্ত সমাজের ভিতরে এই মাদকের শরীয়ত শাস্তি প্রয়োগ করা না হবে আল্লাহর কসম আইন শৃঙ্খলা বাহিনী যত চেষ্টা করুক না কেন যত আইন প্রণয়ন করুক না কেন এই তদানীন্তন নতুন আইন পাশ করে এই মাদক নির্মূল করা কশ্চিনকালেও সম্ভব না ঠিক কিনা বলেন এজন্য মদ নির্মূল করতে গেলে 1400 বছর আগের বিধান জারি করতে হবে যেটা আল্লাহর নবী বলে গেছেন আর সাহাবায়ে কেরাম হাসি মুখে সমস্ত যারা মাদকে অভ্যস্ত ছিল তারা সবগুলো ছেড়ে দিয়েছে সুতরাং এই মাদক নির্মূলের জন্য আমাদের করণীয় কি এক নম্বর হলো এই মাদক নির্মূলের জন্য সামাজিকভাবে গণমাধ্যমে এর অসারতা এর ক্ষতি এর দ্বারাতে যুব সমাজ কিভাবে ধ্বংসের ধারপন্থে পৌঁছে এর বিষয়গুলো আলোচনা করা গণমাধ্যমে যেহেতু আজকে মিডিয়ার যুগ
মানুষ প্রত্যেকের হাতে নিজের ঘরে মিডিয়া সুতরাং গণমাধ্যমে অসারতা পেশ করা তাহলে মানুষ যেন এর থেকে ফিরে আসে দুই নাম্বার হলো এই মদ যদি সমাজ থেকে আমরা দূর করতে চাই তাহলে এর উৎপাদন এর পরিবহন এর আমদানি এর রপ্তানি চিরতরে বন্ধ করে দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে এই আইন প্রয়োগের মাধ্যমে এর উৎসগুলো বন্ধ করে দিতে হবে দেখা যায় উৎসগুলো যদি আমরা জারি রাখি মদ আমদানি হবে আর রপ্তানি হবে ক্রেতাদারও আছে সুতরাং এই অবস্থায় কিভাবে মদ নির্মূল হবে তিন নম্বর হলো শরীয়ত শাস্তি হলো 80টি বেত্রাঘাত করা এই 80টি বেত্রাঘাত করলে যদি সমাজের ভিতরে প্রয়োগ করা যায় তাহলে সমাজ থেকে মদ নির্মূল হবে চার নম্বর হলো আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হওয়া এই নির্দেশগুলো যদি সমাজের ভিতরে বাস্তবায়ন করা যায় তাহলে আজকের সমাজ থেকে মদ নির্মূল হবে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 92 নম্বর আয়াতে পরিষ্কারভাবে মদ কিভাবে এবং সমস্ত অন্যায় থেকে সমাজকে কিভাবে উদ্ধার করা যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত অনুসরণ অনুকরণের কথা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল واحذروا فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين الله پاک رب العالمين বলছেন তোমরা আল্লাহর অনুসরণ করো আল্লাহর রাসূলের অনুসরণ করো واحذروا আর নিজের আত্মরক্ষা করো فإن توليتم আর আল্লাহর নবী থেকে তোমরা যদি দূরে সরে যাও মুখ ফিরিয়ে নাও فإنما على رسولنا البلاغ المبين আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য তোমাদেরকে শুধু নিষেধ করার জন্য এসেছেন আল্লাহর নবী প্রকাশ্যভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছেন ঘোষণাকারী হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন তোমাদেরকে ধরে ধরে বেত্রাঘাত করে আল্লাহর নবী অন্যায় থেকে আনার জন্য আল্লাহর নবীকে পাঠানো হয় নাই সুতরাং তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহর নবীর কোনো যায় আসে না সুতরাং মদ জুয়া এবং আজলাম আজলাম হলো তদানীন্তন আমলে আরবে ভাগ্য নির্ধারণকারী প্রাণী অর্থাৎ তারা 10 জনে সম্মিলিতভাবে একটা উট জবাই করতে শরীক কয়জন 10 জন এর গোশতগুলোকে তারা 10টা এর স্লিপ করত লটারির মাধ্যমে বর্তমান যে লটারি আছে কিছু অংশ কিছু স্লিপ থাকতো এমন এর ভিতরে খালি কোনো অংশ নাই কোনটার ভিতরে দুইটা অংশ কোনটার ভিতরে তিনটা অংশ একটা চিহ্ন দেওয়া থাকতো এরপরে সবাই কিন্তু টাকা দিছে সমান কিন্তু এখন লটারির মাধ্যমে কারো হাতে খালি কাগজ আসছে অর্থাৎ একটা অংশ পাবেন যেই জায়গার ভিতরে মানুষ প্রতারিত হয় মানুষের ক্ষতি হয় শরীয়ত এটাকে হারাম করেছে কারণ শরীয়ত মানুষের ক্ষতি চায় না শরীয়ত চায় মানুষের কল্যাণ মানুষের মঙ্গল মানুষের খারাপই শরীয়ত চায় না বর্তমান বাজারে যে লটারিগুলো রয়েছে 10 টাকা 20 টাকা দিয়ে কাগজ কিনে এরপরে সবাই পায় কি বলেন সবাই পায় সুতরাং এই লটারি ওই যে আরব থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত আছে সুতরাং আরবে সাহাবায়ে কেরামও ছিল আরবে আবু জাহেলও ছিল সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অভ্যাস এখনো আছে আবু জাহেল মার্কা অভ্যাসও আছে সুতরাং আবু জাহেল মার্কা অভ্যাস আমাদেরকে ছেড়ে দিতে হবে আর আনসাব বলা হয় নাসবুন শব্দ থেকে ইবাদতের উদ্দেশ্যে তারা মূর্তি নির্মাণ করত বা কোনো বৃক্ষ ইবাদতের উদ্দেশ্যে এগুলো শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে সুতরাং আমরা যদি জীবনের সফলতা চাই জীবনের কল্যাণ চাই তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সফলতা দান করবেন ব্যর্থতার গ্লানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত এই পৃথিবীতে এসেছেন কেন আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করার জন্য এবং বাতিল মতবাদকে ধূলিসাৎ করে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কথা আমাদের কর্ণকোহরে পৌঁছে দেওয়ার জন্য এই পৃথিবীতে আগমন করেছেন সুতরাং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ আমাদেরকে করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ 24টা ঘন্টা আমাদের কিছু আমল রয়েছে